আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে ঈসা আলাইহিস সালাম করার জন্য মাইয়তের নামে কোরআন খতম করার বিনিময়ে টাকা পয়সা দেওয়া জায়েজ আছে কি না, এই নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। শুরু করার আগে আমি বলতে চাই যে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে খুবই মূল্যবান। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। দেখেন, সমাজে প্রচলিত আছে যে ঈসা আলাইহিস সালাম করার জন্য কোরআন খতম করে এর বিনিময়ে টাকা পয়সা দেওয়া হয়। আসলতে এটা সম্পূর্ণ ভুল কাজ। এ ধরনের কাজ রসুলের জামানায় ছিল না, না সাহাবায়ে কেরামের জামানায় ছিল, না সাহাবায়ে কেরামের জামানার পরের জামানায় ছিল। এটা এই বর্তমান যুগে প্রচলিত হয়। আসলতে এটা হাদিস কোরআনের দ্বারা প্রমাণিত নয়। এই কাজটা সম্পূর্ণ হারাম ও নাজায়েজ কাম। যে ব্যক্তি কোরআন খতম করার বিনিময়ে কিছু টাকা দেয় সেও সওয়াব পাবে না, আর মৃত ব্যক্তি মাইয়তও সওয়াব পাবে না। কারণ ওই ব্যক্তি এই জন্য সওয়াব পাবে না, সে নিজে কোরআন পড়ে নাই, আর মৃত ব্যক্তিও সওয়াব পাবে না এই জন্য, কারণ এটা শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত একজন আরেকজনকার বদলায় আদায় করতে পারে না। আর্থিক ইবাদত একজন মানুষ আরেকজন মানুষের বদলায় আদায় করতে পারে, যেমন হজ, এটা আর্থিক ইবাদত। একজন মানুষ আরেকজন মানুষের বদলায় হজ আদায় করতে পারে। শারীরিক ইবাদত যেমন নামাজ, একজন মানুষ আরেকজন মানুষের পরিবর্তে নামাজ আদায় করতে পারবে না। যে একজন মানুষ যদি কেউকে বলে যে আমার নামাজটা পড়ে দাও, তাহলে ওই ব্যক্তির পক্ষ থেকে নামাজ আদায় হবে না। ঠিক তেমনই হবে কোরআন খতম, এটা শারীরিক ইবাদত। একজন মানুষ আরেকজন মানুষের পরিবর্তে আদায় করলে আদায় হবে না। আশা করি মাসলাটা বুঝেছেন। যদি মাসলাটা বুঝে থাকেন তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমি এই চ্যানেলে এই ধরনের মাসলা মাসাইল আমি দিয়ে থাকি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।